শুভ মহালয়া সবাইকে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের পুজো সবার খুব ভালো কাটুক, আজকে তো পুজোর শুরু। তো আজকে মহালয়ার দিনে আমার বোনের বাড়িতে আমার নিমন্ত্রণ। তো সকালবেলা থেকে উঠে অনেক কাজ সারতে হলো, ডন বসুকে খাওয়ানো, তারপরে ধরো নিজেরও ঘরের টুকটাক কাজ থাকে। এখন আমি দেখো রেডি হয়েছি, তো এখন যাব আমি হচ্ছে আমার বোনের বাড়িতে। তো চলো তো শুরু করো। বলো কি করছো? কি করছো? ভালো আছো তোমরা? ভালো আছো তোমরা? বলো আমি তো খুব ভালো আছি। আমি তো খুব ভালো আছি। আমি মাসিমণির সাথে গল্প করছি। আমি মাসিমণির সাথে গল্প করছি। তোমরা গল্প করবে আমার সাথে? তোমরা আমার সাথে গল্প করবা? হ্যাঁ করবে তো। হ্যাঁ করবে তো। না না একটু গল্প করব না। না না একটু গল্প করব না। আমি একটা লক্ষ্মী ছেলে। আমি তো লক্ষ্মী ছেলে। মাছিমুনি আমাকে আদর করেছে। মাছিমুনি আমার কাজও করছে। দেখো পুচকুটাকে নিয়ে অনেক গল্প হলো, এখন খাওয়া দাওয়ার পালা, বড়রা খেতে বসেছে। এই দেখো এটা আমার থাল, গরম গরম ইলিশ মাছ ভাজা, তার সাথে হচ্ছে মাটন। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কৌশিক আমাদের বিকেলবেলা ঘুরতে নিয়ে বেরিয়েছে। আমরা একটু নিউ মার্কেটের দিকে যাব, আমার একটা জামা পাল্টানোরও আছে। তো দেখো কি সুন্দর রাস্তাঘাট সেজেছে আলোতে, মানে এত আনন্দ লাগে এগুলো দেখলে, মানে সত্যি অপূর্ব। দেখো আমরা নিউ মার্কেট চলে এসেছি, এটা স্প্ল্যানেডের সিদাম মল। তো কি সুন্দর সাজিয়েছে দেখেছো মলটাকে, আর পেছনের মা দুর্গাকে দেখো কি অপূর্ব লাগছে, দেখো কি সুন্দর লাগছে। প্রচণ্ড ভিড় আজকে চারিদিকে, তো আমরা আমাদের কাজটা সেরে তাড়াতাড়ি ফিরে যাব আর কি। এখানে খেতে এসেছি, তো দেখি কী কী খাওয়া যায়, প্রচণ্ড ভিড়। এখন খাবো দেখি পাপা, দেখো রেস্টুরেন্টটা পাপাই আছে, দেখতেও সুন্দর বেশ। তো খাবো, মান্টি রাজেশ্বরও আসার কথা আছে, ওই যে এসে গেছে ওরা, দেখো মান্টি রাজেশ্বর। তো একদিকে ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে একটা গেট টুগেদার পার্টির মতন করা যাবে। মান্টি রাজেশ এসছে। দেখো ফাইনালি আমাদের স্টার্টার চলে এসছে। তো আমার তো মেন কোর্সের থেকে স্টার্টার খেতে ভীষণ ভালো লাগে, বাট আমি না এই সব স্টার্টারের নামগুলো মনে রেখে বলতে মানে ভীষণ অসুবিধা হয়। তো স্যুপ তো আমার ভীষণ প্রিয়। আর খাওয়া দাওয়া চলছে, তবে সবাইকে বলবো যে দেবীপক্ষ সূচনা তো হয়ে গেছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ করো, তবে খুব সাবধানে, কারণ এখন যে পরিস্থিতি চলছে আর কি, করোনা টাইমটা বলেই একটু ভয় আর কি। তো খুব সাবধানে তোমরা পুজো কাটিও, আমিও পুজোতে খুব আনন্দ করব, তবে অবশ্যই সাবধানতা মেনে
শুভ মহালয়, তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দ করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো চলো।